নেতাদের ব্যাপারে একটা আয়াত আল্লাহর পক্ষে আমি আমার আলোচনা শুরু করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদরু কুল্লা উনাস বিইমামিহি, কিয়ামতের দিনটা হবে এমন দিন যেদিন প্রত্যেক দলকে আমি নেতা সহকারে ডাকব, পৃথিবীর প্রতিটি মানুষ নেতাদেরকে নিয়ে দাঁড়াবে, নেতারা যদি গোল্লায় যায় অনুসারীরাও গোল্লায় যাবে, নেতা যদি জাহান নামে অনুসারীও জাহান নামে, নেতা যদি জান্নাতে যায় অনুসারীরাও জান্নাতে চিল্লা করে ঠিকই না। সবাই মিলে বলেন নেতা নেতা দাঁড়াবে কর্মীরা দাঁড়াবে। এই জন্য নেতা নির্বাচনের সময় সাবধান, নেতার অনুসরণ করে যদি কেউ জাহান্নামি হয় কে আমি যদি সবাই নেতাকে দোষারোপ করব। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبرانا فأضلونا السبيلا সেদিন তারা বলবে হ্যাঁ আমাদের রব আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আর নেতারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে, আপনি আমাদের আগে নেতাদেরকে আপনি শাস্তি দেন, নেতাদেরকে আগে জাহান্নামে ফেলেন, তারপর নেতাদের পরে আমরা জাহান্নামে ঢুকব। এই জন্য প্রিয় ভাইরা নেতা নির্বাচনের সময় সাবধান, যে কোনো নেতা রাজনৈতিক নেতা হতে হবে না, আমাদের সামাজিক সংগঠনের নেতা, সামাজিক প্রতিষ্ঠানের নেতা, যে কোনো জায়গায় নেতা বানানোর সময় আমরা সাবধানে থাকবো, এবং নেতা যদি ভুল করে ফেলে ওনাকে ভদ্র ভাবে সূত্রে দেয় এটাও আমাদের দায়িত্ব, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা ঠিক। মসজিদের ইমাম সাহেব উনি মসজিদের নেতা ঠিক কিনা, আওয়াজ করে বলেন তো ইমাম মানে কি, আরো করে বলেন ইমাম সাহেব জোহরের সালাতে দুই রাকাতের পরে বসার কথা, ইমাম সাহেব দাঁড়ায় গেছে কি করবেন কি করবেন, এরা না বা হাতুম সাহিন কি সালাত দেখো খালি সব দেখ কিছু থেকে আমরা সোহান লাগবো ঠিক না, যদি বাংলাদেশ আমরা কি করে ফেলি আল্লাহ রক্ষা করে ফেলি, এটা কাজ হয়ে যায় কাজ হয়ে যায়, বুঝতে পারে যে সামথিং যেন রং কোন কিছু ঝামেলা হচ্ছে ভুল হয়েছে উনি সূত্রে যায়, কিন্তু আসলে করতে হবে সুবহানাল্লাহ তাসবিহ লিরিজাল ওয়া তাসবিহ লিনিসা, ইমাম ভুল করছে পুরুষরা ধরতে পারলে করবে সুবহানাল্লাহ, পিছনের পুরুষ মুক্তাদিরা কেউ ভুল করতে পারে না, পিছনের মহিলারা ভুল করতে পারছে ওনারাও সূত্রে দিতে হবে ঠিক কিনা, ওনারা কি করবে ইমামকে সুটাই দিতে হবে সূত্রে দিতে হবে ঠিক কিনা, তো মসজিদে ইমাম যদি ভুল করে মসজিদের নেতা ভুল করলে যদি সূত্রে দিতে হয় সমাজের নেতাও ভুল করলে সূত্রে দেয় আপনার তারা ছাড়াই নসিহতের মাধ্যমে।